আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন করব। এইজন্য আমরা কিছু টেক্সট নিয়েছি আর এই ডিজাইনটির ইন্সপিরেশন আমি গুগল থেকে নিয়েছি। আমি আমার মতো করে কিছু টেক্সট এখানে নিয়েছি, যেমন প্রথমে আছে ভিনটেজ স্টাইল, ময়মনসিং, হালুয়াঘাট, অরিজিনাল টি-শার্ট ডিজাইন ব্র্যান্ড, ইউনিক জোন। কথা না বাড়িয়ে ডিজাইন শুরু করে দিই। প্রথমেই আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেই, রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে এটাকে আমরা পুরোপুরি কালো করে দিব এবং এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিব। একটা গাইড নিয়ে নিব, আমরা এখান থেকে কন্ট্রোল আর চাপব, কন্ট্রোল আর চাপলে রোলার আসবে। আমরা এখান থেকে দুটা রোল গাইডলাইন নিয়ে নিব, এই দুটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, অ্যালাইন করে দিই, সেন্টারে আছে, এই দুটাকে লক করে দিব কন্ট্রোল টু। এখন লক হয়ে গেছে। এই ময়মনসিং লেখাটাকে এখানে নিয়ে আসবো, এটাকে সাদা করে দিব, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। যেহেতু আমরা পরে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এঁকেছি এই জন্য এটা নিচে চলে গেছে সবগুলো। এই সবগুলো লেখাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্টে দিয়ে আসবো। টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিব এবং আমরা এটাকে একটা ফন্ট দিব। আমরা এই ফন্টটা দিব ইবুক গ্রিয়া টু। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ করে দিব, একটু ছোট করে দিই, পরে মিলাবো, আনগ্রুপ। এখন এগুলো আলাদা হয়ে গেছে, আমরা শুধুমাত্র প্রথম অক্ষর এবং শেষের অক্ষরটা বাদ দিয়ে বাকিগুলো একটা গ্রুপ করব। কন্ট্রোল জি, এটাকে আর একটু ছোট করে দিব, এম এবং এইচ, এম এবং এস কে একটু বড় করে দিব, দুটাকে একসাথে ধরি যেন দুইটাই সমানভাবে বড় হয়, এভাবে দিলে বড় হয়ে যায়। এখন এটা বড় করে দিব, শিফট চেপে ধরে দুইটার সাথে অ্যালাইন করে দিই, নিচের দিকে মিল থাকবে। এটাকে আরেকটু উপর দিকে লম্বা করে দিলাম। আমার এই হালুয়াঘাট লেখাটাকে এখানে নিয়ে আসবো, হালুয়াঘাটকে এখানে নিয়ে দিব, ফুতারা বোল্ট এটাকে দিব এবং টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিব। এস এবং এম কে একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। হালুয়াঘাটকে ক্রিয়েট আউটলাইন করে দিই, এটাকে টেনে লম্বা করে দিই পাশে। আমরা এই ময়মনসিং এবং হালুয়াঘাট, ময়মনসিং লেখাটাকে কালারটা পরিবর্তন করে দিব। নেক্সট আমরা এই ভিনটেজ স্টাইল লেখাটাকে এখানে দিব, এখান থেকে একটা শেপ আঁকলাম, এটাকে শুধুমাত্র স্ট্রোক করে দিব। আগে ভিনটেজ স্টাইল লেখাটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, তারপর টাইপ অন পার্ট টুলটা নিব, নিয়ে যে এখানে ক্লিক করব, কন্ট্রোল বি। এখানে আমি এই লেখাটাকে যদি মাঝামাঝি আনতে চাই তাহলে এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, একটা দাগকে ধরে আমি এখানে নিয়ে আসব, এখানে আরেকটা দাগ আছে এই দাগটাকে ধরে এখানে নিয়ে আসবো। এখন আমি যে প্যারাগ্রাফ থেকে এটাকে অ্যালাইন সেন্টার করে দিব। এখন মাঝে চলে আসছে, আমি এই সার্কেলটাকে আর একটু ছোট করে দিব, এম এবং এইচ এই দুইটার মাথায় আমার এই লেখাটাকে রাখবো, লেখাটাকে রাখবো। এই ফন্টটা দিব এবগ্রিয়া টু, যেটা ব্যবহার করেছি ওইটাই দিলাম, সাইজটা একটু ছোট করে দিই সামান্য। লাইন টুলটা নিব, শেপ এবং অল্টার চেপে ধরে একটা লাইন আঁকি, 10 পিক্সেল করে দিই, 10 পিক্সেল করে দিলাম। এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড। এই লেখা এই দাগটাকে আমরা একটু উপরে উঠাই দিই। নেক্সট আমরা এখানে যে অরিজিনাল টি শার্ট ব্র্যান্ড এটাকে কালারটা দিয়ে দেব সাদা। এই ফন্টটা ব্যবহার করব, ফন্টের নাম হলো এনি ডোর, এখানে দিব, এটাকে একটা কপি রাখি এখানে। এটা টাইপ থেকে চেঞ্জ কেস টাইটেল কেস করে দিব, তাহলে প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে।
তো এটার বিশেষত্ব আছে কিনা দেখার জন্য টাচ টাইপ টুলটা নিব নিয়ে ক্লিক করব এটার ডিটার একটা বিশেষত্ব আছে এখানে ক্লিক করব এটারও একটা বিশেষত্ব আছে এখন আমি এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব এবং এটাকে আরো চাপিয়ে দিব এই পাশে ওকে নেক্সট আমরা এখানে একটা রিবন ব্যবহার করব এখান থেকে এই রিবনটা নিয়ে যাব এখানে রাখি একটু ঘুরিয়ে দিব এইভাবে আমরা রিবনটাকে একটা কালার দিব রেকটেঙ্গুলার টুলটা নিয়ে একটা শেপ আঁকি এবং এটা সাদা কালার দিব অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দুটাকে ধরব শেপ বিল্ডার টুলটা নিয়ে এটা মাইনাস করে দিব অল্টার চেপে ধরে এবং এটাকে একটা গ্রুপ করে দিই কন্ট্রোল জি এখন আমরা এই ইউনিক জোন লেখাটাকে এখানে দিব এটার ফন্ট হবে এই যে ইউনিক জোন লেখাটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট এবং কালার হবে লেখাটাকে এখানে নিয়ে আসি ছোট করে দিই তো আমরা এই লেখাটাকে একটু বাকিয়ে দিব ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক রিবনের সাথে সমানভাবে বাকিয়ে দিব ক্রিয়েট আউটলাইন করে দিই এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব তো আমরা এই দুটাকে একটু অ্যালাইন করে দিই মাঝামাঝি এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব এবং পেস্ট করব ট্রান্সপারেন্সির মাধ্যমে এখানে কন্ট্রোল এফ তো বের হয়ে আসি এবং দুটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি এখানে দিই নেক্সট কাজ হলো আমরা এখানে কিছু অর্নামেন্ট দিব এখানে আমরা একটা অর্নামেন্ট দিব এটা নিয়ে আসলাম এটাকে একটু বড় করে দিই তো আমরা এই রিবনটাকে উপরে উঠাই দিলাম এই লেখাটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্টে দিয়ে দিব এবং আমরা এই লেখাটাকে একটা অফসেট পাথ দিব অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান এটা মিটারসে রাউন্ড করে দিব এবং এটাকে আর একটু বাড়িয়ে দেবো 3 পিক্সেল আছে আমরা 10 পিক্সেল করে দিলাম ওকে এটাকে কালো করে দিব কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব কন্ট্রোল এক্স এবং পেস্ট করব হলো এটার উপর এখানে কন্ট্রোল এফ এখন লেখাটা আশা করি বোঝা যাচ্ছে এখন আমরা এই সবগুলোকে গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি এখন এই সবগুলোর মধ্যে আমরা গ্রান্স ইফেক্ট দিয়ে দিব তো গ্রান্স ইফেক্টটা নিয়ে আসি এখানে গ্রান্স ইফেক্টটা আছে আমরা এই গ্রান্স ইফেক্টটা দিব এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং আমাদের এখানে পেস্ট করবে নে সবগুলোকে ধরছি যেহেতু এখন এটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করব টিক চিহ্ন উঠিয়ে দিব কন্ট্রোল এফ এখানে পেস্ট হয়েছে এটা আমরা বড় করে দিব এখন আমরা যে লালটা আছে না এই কালারটা পরিবর্তন করে দিব এবং এখানে যত সাদা আছে এত সাদা রাখবো না হালকা সাদা পরিবর্তন করে দিব একবারে হোয়াইট কালার থাকবে না কিছুটা ছাই কালার থাকবে এবং এই লালটাকেও আমরা কিছুটা কালার পরিবর্তন করে দিব ম্যাজিক কন্ট্রোল দিয়ে লাল কালারটা ধরে আমরা কালারটা কিছুটা গাঢ় করে দিলাম এখন এটা আসলে একটি ভিনটেজ ডিজাইনের মতো লাগছে আমরা এটাকে ধরে নিচে নিয়ে আসি কন্ট্রোল অল্টার টু দিয়ে আমরা এই গাইডগুলো ডিলিট করে দিব আনলক করেছি কন্ট্রোল অল্টার টু এই গাইডগুলো ডিলিট করে দিব তো আমাদের ডিজাইন হয়ে গেছে এটি সিম্পল একটি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্যান্য টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালগুলো দেখবেন আশা করছি আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল ডেভেলপ করতে আমাদের এই ভিডিওগুলো অনেক সহায়তা করবে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ